ওঠো। কি হলো, দেরি হয়ে যাচ্ছে, ওঠো না। গুড মর্নিং। গুড মর্নিং। আরে কি দেখছো? তোমাকে। আমাকে? তুমি কি জানো, এই যে সাত সকালে উঠে এত সুন্দর করে তুমি সাজো, তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। না, তা তো জানি না। তুমি জানো না? আমি জানি না। তুমি জানো না? তুমি আসলে জানো না? আমি জানি না। তুমি জানো না? না, শোনো, এজন্য মাঝে মাঝে বলতে হয়। মানে কি? মানে সবকিছু বলতে হবে নাকি? জি স্যার, সবকিছু বলতে হবে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। তাহলে এখন আমি এখন বলি, এখন বলি, এখন বলতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি? এই না না, আচ্ছা বলবে তো। হ্যাঁ, আমি তো শুনবো এখন। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনবো, কিন্তু জানো হয়েছে কি, আমিও না তোমাকে কিছু বলতে চাই। কি? আগে আমার কথাটা শোনো। দেখো, তুমি যদি এখন ফ্রেশ না হও, তাহলে তোমার অফিসে যেতে লেট হবে, আর অফিসে যেতে লেট হলে বাসায় ফিরতেও লেট হবে। তাই এখন ফ্রেশ হতে যাও। চলো 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 চলো। ধাক্কা লেগেছে, ধাক্কা তো লাগতেই পারে, তাতে কি হয়েছে? না, এমনি 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 কেউ সরি বলে? আজ এ বিল্ডিং এ প্রথম দেখলাম, বেড়াতে এসেছো না থাকো এখানে? আমরা এখানে নতুন এসেছি। তাই? কোন ফ্ল্যাটে? B4। B4? ও, শকো সাহেবের ফ্ল্যাটটা। ইনফ্যাক্ট ওই ফ্ল্যাটটা আমার ফ্ল্যাটের ঠিক নিচে। তো ভাড়া নিয়েছো না কিনেছো? আমরা কিনেছি। কিনেছো? নাইস। কিন্তু গেটে বা কোথাও তো ফর সেল দেখলাম না। কিন্তু শকুন ভাই বলছিল সে বিদেশ চলে যাবে, যাওয়ার আগে বিক্রি করে যাবে। হয়তো বা বিক্রি করে ফেলেছে। হ্যাঁ, উনি বিক্রি করেছেন, আমরা কিনেছি। এই দেখো, আমি না একটা আসলে বোকা, তোমার সাথে আমার মাত্র পরিচয় হলো, আর প্রথম থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আরে না না, ঠিক আছে, এই কারণে কেউ সরি বলে? বাহ, তোমার হাসি তো খুব সুন্দর। আর আপনার তো চোখ, হাসি, গয়না, শাড়ি সব কিছুই সুন্দর। তুমি একদমই আমার হাজব্যান্ডের মতো কথা বলছো। ও তো সকাল বিকাল রাত সবসময় এইভাবে একই কথা বলতে থাকে। যারা তো সুন্দরী বউ সে তো বলবেই। কেন, তোমার হাজব্যান্ড বলে না? বলে, তবে ও একটু লাজুক প্রকৃতির, তো তাই ওর প্রকাশটা কম। যার প্রকাশ কম তার ভালোবাসা অনেক বেশি হয়, তীব্র হয়, জানো তো সেটা। আচ্ছা, তুমি কোথাও যাচ্ছিলে?
হ্যাঁ, এই একটু কাছে এখানে যাচ্ছি। এখনই যেতে হবে? না, পরে গেলেও চলবে। তাহলে চলো আমার ফ্ল্যাটে, চলো আমরা কফি খাই আর দুজন মিলে জমি আড্ডা দিই। চলো। শাড়ি শ্যাম্পু ওগুলোর মডেলিং করতেন, তাই না? হুম, তুমি চিনতে পেরেছ? ও মা, চিনব না কেন, আপনি তো অনেক ফেমাস। ছিলাম, এখন আর নেই। 5 বছর আগে মডেলিং ছেড়েছি, আর মডেলিং জগতে 1 বছর না থাকলে মানুষ আর মনে রাখে না। আচ্ছা, আপনি নাটক মডেলিং এগুলো ছেড়ে দিলেন কেন? এই যে বিয়ে, বিয়ে করে ফেলেছি, এরপর তো স্বামী সংসার, ব্যাস। জানেন, আমার না শুটিং দেখার খুব ইচ্ছে। একবার যদি শুটিং দেখো তাহলে সেই ইচ্ছেটা থাকবে না। নাও না, কফি নাও। কেন ইচ্ছে থাকবে না কেন? কারণ হচ্ছে শুটিংটা অনেক কষ্টের। কখনো রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এত মানুষের ভিড় থাকে, সবকিছুর মাঝখানে না সার্ভাইভ করাটা সামটাইম কষ্টকর হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে তো এক শট অনেকবার টেক দিতে হয়। তুমি জানো, একবার আমি একটা শাড়ির টিভিসি করতে গিয়ে আমি 37 বার একটা টেক দিয়েছি। 37 বার? ও মা! হ্যাঁ, আমি যতবারই বলি আমার প্রিয় শাড়ি, তখনই বলে যে কাট, টেকনিক্যাল প্রবলেম, ক্যামেরা কি যেন প্রবলেম হয়েছিল। এভাবে একবার দুবার আমি তো 37 বার টেক দিলাম। তারপর আমি এত বিরক্ত হয়ে যাই, খুব বিরক্ত হয়ে বলি আমার অপ্রিয় শাড়ি, তখনই বলে ক্যামেরা ঠিক হয়ে গেছে, এটা কোনো কথা বলো? বাহ, বেশ মজা তো। কফি নাও। আমি সব বুঝতে পারি। কি করে বলে তুমি? ওটাই না, কেমন যেন একটা তুমি তুমি গন্ধ ছিল। আসলে তোমার পারফিউমের স্মেলটা আমার একেবারে মুখস্থ। আচ্ছা, তাই তো বলো, আজকে সারাটা দিন কি করলে তুমি? আজকে আজকে না, আমি একটা মিথ্যে কথা বলেছি, অনেক বড় একটা খারাপ একটা মিথ্যে কথা। মানে কি, মানে কি মিথ্যে বলেছো তুমি? তুমি জানো না মিথ্যে বলা খুবই খারাপ। আমি বলেছি এই ফ্ল্যাটটা এটা আমরা কিনেছি। এটা তো ভয়াবহ মিথ্যা। মানে এমন একটা মিথ্যা তুমি কেন বলতে গেলে? মানে এমন একটা ফ্ল্যাটের দাম কি পরিমাণ, তোমার কোনো ধারণা আছে? তা জানি না, তবে ফ্ল্যাটটা আমার খুব পছন্দ। প্লিজ, এরপর এমন মিথ্যা আর বলো না। চাচা 3 মাসের জন্য থাকতে দিয়েছে, সেই জন্য থাকতে পেরেছি। আদারওয়াইজ এরকম একটা ফ্ল্যাট আমি পাও দিতে পারি না। 3 মাস হোক আর 1 মাস হোক, এই ফ্ল্যাটটা এখন আমাদের। জানো, এইরকম একটা ফ্ল্যাটকে ঘিরে আমার কত শখ আর কত ইচ্ছে। কি শখ কি ইচ্ছে আপনার শুনে? আমার ইচ্ছে
আমাদের এরকম একটা ফ্ল্যাট থাকবে, সেই ফ্ল্যাটের দেয়াল জুড়ে বিশাল একটা ফ্ল্যাট টিভি থাকবে। সেই টিভিতে যখন সিনেমা দেখবো তখন না সিনেমা হল লাগবে, কি মজা হবে তাই না? শোনো না, আমাকে না ওরকম একটা ফ্ল্যাট টিভি কিনে দেবে? যদি পারতাম তাহলে তো অনেক বেশি ভালো হতো। ওরকম একটা টিভির দাম আমার হোল মান্থের স্যালারির চাইতে অনেক বেশি। জানো আমাদের উপরতলা থাকে যে জেনি, ও একটা সময় ফেমাস মডেল ছিল। তার হাজবেন্ড তো বিশাল ব্যবসায়ী, ব্যবসার কাজে সারাক্ষণ সারা মাস দেশের বাইরে বাইরে থাকে, কি মজা তাই না? আচ্ছা, ভালো লেগেছে তোমার না? এখন আমিও যদি ধরো এমন বিদেশে বিদেশে থাকতাম, বাসায় আসতাম না, তোমার ভালো লাগতো? না, একদম ভালো লাগতো না। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? ভালো লাগবে যদি তুমি আমার জন্য অনেক অনেক গিফট আনো, এই যেমন ড্রেস, হিলস, ব্যাগ, এসব যদি আনো। আচ্ছা, যদি এমন হতো ধরো আমি মাসের পর মাস, বছরের পর বছর আসলাম না, তোমার খবর নিলাম না, তারপর তোমার ভালো লাগতো? তাহলে আরো বেশি গিফট। দরজাটা খোলাই ছিল, নিশ্চয়ই এটা তোমার কাজ। তুমি না, ও বাই দ্য ওয়ে তিথি, মিট মাই হাপি আসিফ, আসিফ আহমেদ। জানো কাল রাতে কি করেছে? ও আমাকে কিছু না বলে রাত দেড়টার সময় জাস্ট ফ্লাই করে চলে এসেছে। আমি তো দেখে ওকে সারপ্রাইজ। বেবি বলো তো, তুমি কেন সবসময় এরকম করো? বিউটিফুল, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। আর আমি যদি আগে বলতাম তাহলে তোমার এই চেহারায় এই এক্সাইটমেন্ট দেখতে পেতাম। হ্যাঁ, তুমি যে কি কি বলো না। লাভ ইউ, লাভ ইউ টু। ও, তোমার সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে তিথি, আমাকে নিচের ফ্ল্যাটে থাকে, ও যে সব কোচার ছিল না ওই ফ্ল্যাটটা রেখে গেছে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুইট একটা মেয়ে। ইনফ্যাক্ট জানো, এই কয়েকদিন আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। আর আচ্ছা, দেখি তোমার হাজবেন্ড জানো কি করে? ও একটা বিদেশি কোম্পানিতে চাকরি, মানে বসের চাকরি করে। ও, দ্যাটস নাইস। কোন কোম্পানিতে? কি যেন কোম্পানিটার নাম, অনেক কঠিন নাম তো তাই মনে নেই। বাদ দাও, বাদ দাও, বাদ দাও তখন এসব কথা। ও ডিয়ার, আই গট টু গো এখনই। তুমি বলেছিলাম না অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। লাঞ্চে আসবে না? মনে হয় না। বরং তুমি একটা কাজ করো না, তুমি চলে আসো, একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? ওকে। শুট, আই এম রিয়েলি সরি, আমার লাঞ্চেও না একটা মিটিং আছে। ডিয়ার, আচ্ছা বরং আমি ডিনার করি একসাথে বাসাতে, তোমার হাতে রান্না, কি বল? কিন্তু তান তো কিছুই রান্না করে না, সব তো বাবুর্চি করে। আরে সো হোয়াট, তুমি করো তো না, এন্ড দ্যাটস এনাফ ফর মি। শুনো, আই এম গেটিং লেট, যাই। বাই 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 বাই। রাতে কিন্তু তাড়াতাড়ি চলে এসো। এভাবে কি দেখছো? আপনি অনেক খুশি। আসলে আজকে আমি অনেক হ্যাপি,
কেন, তোমার হাজবেন্ড বাসে আসলে তুমি খুশি হও না? হুম, হই তো। আমি শিওর আপনি ফোন করছেন। ও না, সি বলেছিলাম না। হ্যালো, হ্যাঁ বলো। তুমি না মাত্রই বের হলে? হ্যাঁ, এত মিস করো তুমি আমাকে। আচ্ছা এখন বলো না বিবি, রাতে কি খাবা, কি রান্না করা? সেটা বলো। তোমার সাথে কথা বলতে ফোন করেছি। হ্যাঁ বুঝতে পারছি তো, কিন্তু জরুরি কিছু? না, কেন জরুরি না হলে কি আমি তোমাকে ফোন করতে পারবো না? বাবা আমি সেটা বলেছি নাকি? কাজ করছি তো, এখন অনেক বেশি প্রেসারের মধ্যে আছি, আমি বাসায় এসে তখন কথা বলবো, ঠিক আছে? আশ্চর্য মাসুদ, এক তো সময় ছিল যখন তুমি আমাকে একটু পরপর ফোন করতে, আর এখন আজ তুমি বাসায় আসলে আমি তোমার সাথে কথা বলবো না, খুশি? আচ্ছা প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, দেখো এখন অফিসের মধ্যে আছি। রাখছি আমি। আর প্লিজ কথাটা তো শুনো, অফিসে বস আছে, অনেক কথা বলে তো কি মন করবে, সেজন্য বলছিলাম যে ম্যাম। পাগল একটা ছেলে, ছেলেটা না আমাকে এত ভালোবাসে, পুরাই পাগল। শোনো না, আমি না সব কিছু একা গুছাতে পারছি না, তুমি আমাকে হেল্প করবে? কেন নয়, অবশ্যই এসো। এটা কি, এটা আমি নিতে পারবো না? কেন নিতে পারবে না? আজব তুমি একটা। আমি বুঝি আমার ফ্রেন্ডকে কিছু দিতে পারি না? আ বিউটিফুল গিফট ফর আ বিউটিফুল পার্সন। না না না, হ্যাঁ আমি এটা নিতে পারবো। তুমি না কেন বলছো? তুমি যখন তোমার হাজবেন্ডের সাথে বাইরে যাবে এই জুয়েলারিটা পরবে, তোমাকে অনেক সুন্দর লাগবে। না না, এটা কি বলছো, মানে আমি এটা কেমন করে নেবো? কি সুন্দর লাগছে তোমাকে এটা, মানে আমি কি আমার ফ্রেন্ডকে একটা ছোট গিফটও করতে পারি না? বাস হয়েছে, জানো তুমি যখন এখানে ছিলে না তখন আমি সবসময় একা একাই থাকতাম এই ফ্ল্যাটটাতে, সারাদিন একা টিভি দেখতাম, বসে থাকতাম। অ্যাটলিস্ট তুমি আসার পর একটা ভালো বন্ধু তো পেয়েছি। আচ্ছা তোমার পুরো নামটা জানো কি? আমার পুরো নাম মিসেস তিথি মাসুদ। বাহ, কি সুন্দর করে তুমি তোমার নামটা বললে। কিন্তু কেমন খ্যাত খ্যাত, তাই না? আমার মা বলেন কি জানেন, বলেন যে একটা মেয়ের নাম শুনে বুঝতে পারা উচিত যে সে বিবাহিতা না সিঙ্গেল। আমি কিন্তু আমার নাম বলি জেনি, জেনি তাবাসুম। আমার নামের সাথে না আছে আমার বাবার নাম, না আছে হাজব্যান্ডের নাম।
কিন্তু নামটা কিন্তু অনেক স্মার্ট লাগে শুনতে। ওই যে এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। আচ্ছা তিথি, তুমি সবসময় তো সিম্পল থাকো কেন বলো তো? তুমি তেমন একটা সাজোই না। তোমাকে একটা কথা বলি, এখন থেকে তুমি সুন্দর করে সেজে গুজে থাকবে। তোমার হাজবেন্ড যখন অফিস থেকে এসে দেখবে তার সুন্দর বউটা সেজে বসে আছে, জাস্ট চিন্তা করো কত খুশি হবে। দাঁড়া, এই না, এই মেকআপ গুলো তোমার। এটা হচ্ছে শিমার, আই শেডো, ব্লাশার, আর এখানে লাইনার আছে অ্যান্ড লিপস্টিকও আছে। এখন থেকে তুমি সব সময় সেজে থাকবে, বুঝতে পেরেছ? এগুলো বলেছি না, একদম না। ঠিক আছে, আসো আমরা এখন মিলিয়ে এগুলো গুছিয়ে ফেলি। এগুলো তো হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এরকম হাসছো কেন? কেন ভালো লাগছে না বুঝি? দাঁড়া, মানে সেটা বলিনি, সেটা বলিনি, মানে একটু কেমন যেন মানে অন্যরকম লাগছে তোমাকে। সরি, কাজ করো যাও, একটু মুখটা ধুয়ে আসো। বুঝেছি, তার মানে আমাকে ভালো লাগছে না, নয়তো তুমি এত হাসতে না। আরে না, আমি এটা একবারের জন্য বলিনি। কি আরে কি, আরে এটা কি? আচ্ছা কিছু করার দরকার নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা, ঠিক আছে। শোনো, হ্যাঁ খাবার সব দেওয়া আছে, তুমি খেয়ে নিও। তোমাকে খুব প্রীতি লাগছে, এর জন্য তোমাকে আমি বলেছিলাম সবসময় সেজে গুজে থাকবে। জানো আসিফ যখনই বাইরে যায় আমার জন্য এত এত মেকআপ নিয়ে আসে, কারণ ও জানে আমি সাজতে খুব ভালোবাসি, আর আমার হাজবেন্ডও পছন্দ করে আমি যেন সেজে থাকি। কিন্তু মাসুদ ও একদম পছন্দ করেনি। মনটা বেশি খারাপ, টিভি দেখবে? না, আমি এমনি এসেছি, একটু পরেই চলে যাব। একটু পরে কেন যাবে? তুমি থাকো না, তুমি অনেকক্ষণ থাকো এখানে, আমার খুব ভালো লাগবে, আর তোমার সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে। একটা নতুন একটা গান রিলিজ হয়েছে, দাঁড়াও তোমাকে। দেখবো বলি চোখ মেলে
মাথা ঠিক আছে? ওখানে কি পরিমাণ এক্সপেন্সিভ তোমার কোনো ধারণা আছে? কি বলছো তুমি সব? আশ্চর্য, শুধু টাকা পয়সাটাই দেখলে চলে? আর আমার সে একটা ব্যাপার আছে না? কি হলো, তুমি কি কিছু বলবে? কি বলবো, তোমাকে বলতে কোনো লাভ নেই। মানে? মানে কিছু তুমি কি আমাকে হেল্প করতে পারো লাগেজ গুছানোতে? কেন নয়, অবশ্যই। আচ্ছা, তুমি আমার বাসায় আজ প্রথম এলে, তোমার জন্য আমি চা বানাচ্ছি। ও তাই তো, তোমার বাসায় তো আজ প্রথম এসেছি। কি সুন্দর করে সাজিয়েছ, কি উঠবাসাটা অনেক। হ্যাঁ সাজিয়েছি, আসলে এখনো পুরোটা সাজানো শেষ হয়নি। এই কিছু ফার্নিচার, বড় টিভি, এগুলো একটু বাকি আছে। কিনবে, আস্তে আস্তে সব কিনে ফেলবে। আমারও একই কথা বলে, বলে যে পছন্দের জিনিসগুলো নাকি ধীরে ধীরে কেনাই ভালো। সেটাই। তুমি? হ্যাঁ আমি। লাঞ্চ বক্স মনে তুমি দিতে ভুলে গেছো। ও সরি। আপনি মাসুদ ভাই? আমি জেনি, আপনাদের উপরে ফ্ল্যাটেই থাকি। আমি আর তিথি কিন্তু খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি। সরি কেন? না মানে এমনি। তিথি একটা কথা বলি, তুমি যখন তোমার হাজবেন্ডকে লাঞ্চ বক্সটা দিচ্ছিলে না,
দেখতে খুব ভালো লাগছিল। কেন, তুমি তোমার হাজবেন্ডকে দাও না? না, লাঞ্চ বক্স দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। ও তো সবসময় বড় বড় হোটেলে মিটিং করে, আর যদি অফিসেও থাকে সবসময় লাঞ্চ বাহির থেকে অর্ডার করে। কিছু না, ও তোমাকে না প্যাকিং এ হেল্প করতে হবে, চলো চলো। দাঁড়াও, আমি না দরজার চাবিটা নিয়ে আসি। কি হয়েছে আমাদের মধ্যে? কিছু না, কিছুই তো হয়নি। তাহলে আমরা কেন দূরে সরে যাচ্ছি? এটা কেন হচ্ছে? না, এটা ঠিক না। মাসুদ ছাড়া আমার কেই বা আছে? কেউ না। আজকে আমি ওর সব পছন্দের খাবারগুলো রান্না করেছি, ও নিশ্চয়ই অনেক খুশি হবে। আজকে না আমি তোমার সব পছন্দের রান্নাগুলো করেছি, ভাত দেবো? সব ঠিকঠাক? হ্যাঁ। মন খারাপ? না তো। তাহলে তো চুপচাপ কেন? কোথায়, তেমন কিছু না। আমাকে কিছু বলতে চাও? না। হাজবেন্ডের সাথে সব ঠিক আছে?
তুমি আমাকে এ প্রশ্নটা কেন করলে? না, ও যে বলছিলে তোমার হাজবেন্ড ঠিক মতো বাসায় আসে না, রাতে অনেক লেট করে অফিস থেকে ফিরে, তাই জিজ্ঞেস করলাম আর কি। দেখো দিদি, আমি কখনো এটা বলবো না তুমি তোমার হাজবেন্ডকে সন্দেহ কর, বাট এটাও তো ঠিক না, চোখ কান সবসময় খোলা রাখা উচিত, তাই নয় কি? আচ্ছা, তোমার হাজবেন্ডও তো সবসময় দেশের বাইরে বাইরে থাকে, কই তোমার মধ্যে তো এরকম কোনো ভয় নেই? সবাই কি একরকম হয়? আর সব সম্পর্কও তো এক না, তাই না? তোমার মেইন প্রবলেম কি তুমি জানো? তুমি তোমার হাজবেন্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, তোমার কোনো আর্নিং সোর্স নেই। দিদি, তোমার লাইফটাকে চেঞ্জ করতে হবে, তোমাকে বাসা থেকে বেরোতে হবে, ইনকাম করতে হবে, একা একা বাইরে যাবে, ঘুরবে, বিজনেস কিভাবে করা যায় সব কিছু খেয়াল করবে। তুমি যদি একা একা বাইরে বেরোতে পারো, তখন দেখবে তোমার হাজবেন্ড রাত করে আসছে কি আসছে না, এসব কিছু তোমার কাছে ম্যাটার করবে না, বুঝেছো? আপনি না থাকলে সেই মুহূর্তটা যে আমার কি হতো, আপনাকে দেখলে না আমি অনেক সাহস পাই, চলার শক্তি পাই। থ্যাংকস ফর এভরিথিং। ইউ আর মোস্ট ওয়েলকাম। শুধু একটা কথাই বলবো, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে আমাকে কল দেওয়া যেতে পারে, ফিল ফ্রি টু কল মি। থ্যাংকস। আমি তো ভাবলাম কফিটাই তোমার জন্য। না আসলে আর কি, কফি খেলে ইদানিং আমার ঘুম হয় না, তাই কফিটাকে অ্যাভয়েড করছি। তোমার কি আজ অফিস থেকে ফিরতে দেরি হবে? হ্যাঁ। ও আর কিছু বলবে? ইদানিং তোমার অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন? কাজ করি তাই। কাজ অফিসের?
মানে কি? আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু কি কি বলতে চাচ্ছো তুমি? আমি অন্য কি করতে পারি যেটা তুমি জানো না? আমি যদি অন্য কিছু করে থাকি সেটা তুমি নিশ্চয়ই জানতে। তুমি কি বলতে তা আমি জানি না। আচ্ছা, আমি কি তাহলে জানতে পারি যে তুমি আসলে কি জানো? আমি আসলে কি জানি আমি তাও জানি। রাজি, তোমার কথায় আমি রাজি। শিওর তুমি রাজি তো না? আবার কিছুক্ষণ পরেই তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। না না, আমি যা বলছি সেটা ভেবেচিন্তেই বলছি। আর তাছাড়া তুমি তো ঠিকই বলেছো, অন্যের উপর আর কতদিনই বা ডিপেন্ডেন্ট হয়ে থাকবো। ট্রু। দেখো তিথি, তুমি তো খুব জেনারেল লাইনে পড়ালেখা করেছো, সো খুব ভালো স্যালারির চাকরি পাওয়াটাও কিন্তু তোমার জন্য টাফ হবে। ইটস বেটার তুমি বাসায় বসে ইনকাম করতে পারো। বাসায় ভাবিদের জন্য ফুডের কোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে পারো। তুমি কেক বানানো শিখালে, চাইনিজ বানানো শিখালে, আর তুমি তো খুব ভালো রান্না করো, তাই না? আরেকটাও কাজ করতে পারো, তুমি বিভিন্ন পার্টিতে ক্যাটারিং করতে পারো। দেখবে যে এই বিল্ডিংয়ের যদি কোনো জন্মদিন হয় বা কারো কোনো অনুষ্ঠান হয় তোমাকে সে অর্ডার দেবে। তাহলে বাসায় বসে বসে তোমার অনেক ভালো ইনকাম হবে। আমি একটা কাজ করতে পারি, এই বিল্ডিংয়ের A1, B10, C4, ইনফ্যাক্ট সব ফ্ল্যাটেই আমি এই ইনফরমেশনটা দিয়ে দিই। তাহলে দেখবে আস্তে আস্তে পুরো বিল্ডিং তোমার হাতের মুঠোয়। কি বলো? ওকে। আরে কফিটা? না না, আমি কফি খাবো না আজ। আচ্ছা, ইদানিং তোমার কি হয়েছে? তুমি কফি খাচ্ছ না যে? তেমন কিছু না দিদি, শরীরটা ঠিক ভালো না। ও, আজ ছুটির দিনেও তোমাকে বাইরে যেতে হবে? জরুরি কাজ থাকতে পারে না? যেতে তো হতেই পারে। অফিসের মানে কোথায় যাচ্ছি দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমার জরুরি একটা কাজ আছে, আমাকে এখন যেতে হবে। বাসায় থাকাটা, আমার সাথে থাকাটা তোমার কাছে জরুরি কিছু? আর কি সমস্যা তোমার? মানে কি হয়েছে? যখন তখন যা ইচ্ছা তাই বলছো। কিছু হয়নি, তবে হবে। স্টপ ইট, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শোনো, আজকে তুমি যদি বাইরে যাও তাহলে আমাকে বলে যেতে হবে তুমি কোথায় যাচ্ছো, কার সাথে। প্লিজ স্টপ ইট, আমি বলেছি আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি যদি আজকে বাইরে যাও তবে জাস্ট শাট আপ। কিছু যদি বলতে চাও, কিছু যদি শুনতে চাও, ওয়েট করো, আমি আসছি।
আমি থাকবো না, আমি থাকবো না এরকম বাসায়, এরকম স্বামীর সাথে, এরকম সম্পর্কে আমি থাকবো না। নিজেই নিজের মতো থাকবো, একা থাকবো, কাজ করবো, তাও ভালো থাকবো, অনেক ভালো। তুমি যদি নতুন করে জীবন শুরু করতে চাও করো, আমি তোমাকে কোনো বাধা দেব না। একা বসেও থাকবো না। জেনে আমার বন্ধ চোখ দুটো খুলে দিয়েছে, কোনো না কোনো কাজ তো পেয়েই যাব। একটা মানুষ তো পারবো নিজের খরচটুকু চালাতে। কোনো শখ নেই, স্বপ্ন নেই, একটা মানুষের কী বা খরচ, তার সুখের স্বপ্ন কীভাবে পূরণ হবে? তুমি ভালো থেকো, সুখে থেকো। জেনি, কথা বলছো না কেন? জেনি আমাকে বলো, চুপ করে থাকো না, বলো তোমার কি হয়েছে। আমার বাচ্চাটা হতে দিবে না ও, আমার বাচ্চা, ও বাচ্চা চায় না। তুমি প্রেগনেন্ট, আর কে তোমার বাচ্চা চায় না, কে? আসিফ, ও তো তোমার স্বামী, আর একজন বাবা তার বাচ্চাকে কি করে না চায়? আসিফ বলছে ও আমার স্বামী না। কিসব বলছো তুমি? ও বলছে আমাদের এখানে কাজ রেখে বিয়ে হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন হয়নি। আচ্ছা ঠিক আছে, তখন হয়নি, এখন করে নাও। করবে না আসিফ, করবে না। আসিফের ফ্যামিলি ওর বিয়ে ঠিক করেছে, কোটিপতির ঘরের একমাত্র ছেলে, বিয়ে ঠিক করেছে কোটিপতির মেয়ের সাথে, ও এখন আমাকে গ্রহণ করবে না দিদি। এসব তুমি কি বলছো, তুমি তো তার স্ত্রী। আমাকে যদি আসিফের স্বীকৃতি না দেয়, সমাজ কেন স্বীকৃতি দিবে দিদি, কেন দিবে? তোমার তোমার এত সুন্দর সাজানো গোছানো সংসার, সব লোক দেখানো, বদনামী, একটা সুন্দরী মরলে প্রেমে পড়েছিল, বাস ওই মরলটা কেনে কোটি টাকার কাঁচার মধ্যে বন্দি করে রাখলো। আর আমিও ভালোবাসার জলে পড়ে গেলাম, আমার ক্যারিয়ার, মডেলিং, অভিনয় সবকিছু ছেড়ে আমি আসিফের সাথে এখানে চলে আসছি। আজকে যখন আমি আমার বাচ্চা, আমার বাচ্চাটার অধিকারের জন্য কথা বললাম, আসিফ আমাকে পাগলের মতো মারল দিদি, ও আমাকে ছেড়ে চলে গেছে, ও চলে গেছে এখান থেকে, ও আর কখনো আসবে না। জানো তুমি যখন তোমার পরিচয় বলতে, ফ্ল্যাট কিনা, টিভি কিনার জন্য স্বপ্ন দেখতে, ছোট ছোট স্বপ্নের জন্য যখন তোমরা যুদ্ধ করো, শান্তি এখানে, এখানে কোনো শান্তি নেই, এটা শুধু একটা ফ্ল্যাট, ঘর না। দিদি তুমি এখান থেকে যাও, তুমি তোমার ঘরে যাও, এখান থেকে চলে যাও দিদি, এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
কোথায় গিয়েছিলে তুমি? আমি যখন ঘরে থাকলে তুমি তখন কোথায় যাও, কোথায় কি করো? আমি কখন তোমাকে জিজ্ঞেস করি? তুমি সারাক্ষণ আমাকে প্রশ্ন করো। ছোটখাটো সারপ্রাইজ আছে, আমি বলার পর চোখ খুলবে, ঠিক আছে? খুলবে না কিন্তু। রেডি, 1, 2, 3, go! ভেবেছিলাম যে একটা বিশেষ দিনে তোমাকে সারপ্রাইজ দিব, তারপর আবার মনে হলো যে কেন, অতদিন পর্যন্ত অপেক্ষার তো কোনো দরকার নেই, বরং আজকে দিনটাকে বিশেষ বানিয়ে ফেলি। হ্যাঁ, এই টিভির জন্য। এই টিভির জন্য আমাকে কি করতে হয়েছে সেটা শুনবে? এই টিভির জন্য প্রতিদিনই, এই যে কটা দিন দেরি হচ্ছিল না, অফিসের পরে সন্ধ্যায় একটা টিউশনই করতাম। আমাদের যিনি ডিরেক্টর অফিসের, তাদের মধ্যে একজন হঠাৎ করে ইন্তেকাল করে, তার ওয়াইফ আমাদের অফিসের বাদবাকি সব কিছুর দায়িত্ব নিয়ে ফেলেন। সব কিছুই পারেন, বোঝেন, কিন্তু অ্যাকাউন্টসটা বোঝেন। আমাকে বললেন যে আমাকে একটু অ্যাকাউন্টসটা দেখিয়ে দিবে। বললাম অবশ্যই, কোনো সমস্যা নেই। তারপর উনি এটাও বললেন যে আচ্ছা, তুমি যদি আমাকে টিউশনটা দাও, তোমাকে টিউশন ফি কি দিব? আমি বললাম কোনো স্যালারি দরকার নেই, যদি সম্ভব হয় আমাকে একটা এলইডি টিভি দেবেন, যথেষ্ট। উনি আজকে দিলেন, আর সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। এখন বলো, পছন্দ হয়েছে? অনেক। এখন ডিসাইড করতে হবে এটাকে আমরা কোথায় ফিক্স করব। আরে কি, একটু তাড়াতাড়ি এসো। মাসুদের পারফিউম, তাহলে কি ও? কি আশ্চর্য, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আরে লোকজন চলে এসেছে, টিমটা ফিক্স করতে হবে না। আচ্ছা, আমি না আরেকটা জিনিস ভাবছিলাম, মানে বাসাটা তো দুদিনের মাথায় ছেড়ে দিব, তো শুধু শুধু এই বাসায় টিভিটা ফিক্স করা কি ঠিক হবে? শুধু শুধু দেয়ালটা তোমাকে দেখবো বলি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনার সেটা তো বলতে হবে, কি হয়েছে? এর মধ্যে কি আমি একদিনও তোমাকে বলেছি ভালোবাসি? এই শব্দটা তো আমি নিজেও তোমাকে বলিনি। তাহলে এখন বলো কি? ভালোবাসি কি? ভালোবাসি আমি শুনতে পাইনি। ভালোবাসি, ভালোবাসি আরো জোরে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। স্বপ্ন দেখে যদি আসো তুমি দুচোখ।